আগামী 14 ফেব্রুয়ারি নাটোরের বড়গ্রাম পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাজিদুল বারী নয়নের নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বড়গ্রাম উপজেলা চেয়ারম্যান ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণায় তিনি ব্যস্ত সময় কাটান। বড়গ্রাম পৌরসভা নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ডের অলি গলিতে বাজারে তার প্রচার কার্যক্রম পরিচালনা করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে। প্রচারণার সময় নেতৃবৃন্দ নৌকা প্রতীক সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় নাটোর জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়ারদার, বনপাড়া পৌর আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বড়গ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রচারণায় অংশ নেন। বড়গ্রাম পৌরসভা নির্বাচন আগামী 14 তারিখ। এই নির্বাচনে আমাদের এই এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 4 জন প্রার্থী মনোনয়ন ছিল পেয়েছিল। তার মধ্যে আমাদের মাজিদুল বারী মনোনয়নকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড মনোনীত করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাজিদুল বারী নয়নের পক্ষে, নৌকার পক্ষে ভোট চাচ্ছি। 14 তারিখে যে ভোট হবে, এই ভোট হবে একটি শান্তিপূর্ণ ভোট, একটি অংশগ্রহণমূলক ভোট, এবং এই ভোটের মাধ্যমে, শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে বিপুল ভোটে নৌকা বিজয় হবে। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসি এবং আজকে থেকে আমরা শুরু করলাম। আমরা 14 তারিখে বিজয় অর্জন না করা পর্যন্ত মাঠে থাকব এবং আমরা বিজয়ী হয়ে ফিরে যাব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।